আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা আমাদের ই-কমার্স টেমপ্লেটটির ফিচার এরিয়াটি তৈরি করব, যেখানে মার্কআপটা হবে এরকম। প্রথমে একটি কন্টেইনার নিয়ে তার ভিতরে আমরা একটি গ্রিড র্যাপার নিয়ে প্রত্যেকটা ফিচার এরিয়াগুলো তৈরি করব, ফিচারগুলো। সো চলুন আমরা আমাদের কোড এডিটরে চলে যাই, দেন এখান থেকে ফিচার সেকশন। সো আমরা কন্টেইনার নিয়ে নিচ্ছি এবং আমাদের সেকশনের প্যাডিং হিসাবে আমরা 16 পিক্সেল রেখেছি। সো প্যাডিং উপর নিচে 16 দিয়ে দিচ্ছি, নট 16 পিক্সেল, অ্যাকচুয়ালি ইট 64 পিক্সেল। দেন আমরা এখানে আমাদের উইথ 10x12, ইটস মিন্স 12 কলাম থেকে 10 কলাম নিচ্ছি। প্রথমে আমরা একটা টিপ নিয়ে তার ভিতরে ক্লাস নিয়ে দেন এটা দিই, দেন এই র্যাপারটি গ্রিড হবে এবং আমাদের গ্রিড কলস থাকবে তিনটি, যেহেতু আমাদের তিনটি সেকশন রয়েছে। দেন গ্রিডের ক্যাপ হবে 3, ইট মিন্স 12 পিক্সেল করে, অ্যাকচুয়ালি আরও বেশি হবে গ্যাপটা, 24 পিক্সেল করে, ওকে। দেন আমাদের এই র্যাপারটি মাঝখানে থাকবে, সো এমএক্স অটো দিয়ে দিচ্ছি এবং সবার শেষে জাস্টিফাই সেন্টার, যাতে করে আমাদের কন্টেন্টগুলো সেন্টারে থাকে। দেন আমরা যদি সিঙ্গেল ফিচার নিই, সো সিঙ্গেল ফিচারে আমাদের থাকবে প্রথমেই বর্ডার, বর্ডার প্রাইমারি, বর্ডারের কালার প্রাইমারি। দেন বর্ডারটি রাউন্ড থাকবে এবং রাউন্ডের হবে এস এম। দেন প্যাডিং দিয়ে দেব লেফট রাইটে, 8 হবে না, সরি, অত পিক্সেল হবে না, আরও কম হবে, এবং ওপর নিচে প্যাডিং দিয়ে দিচ্ছি 6। দেন এটি অবশ্যই ফ্লেক্স হবে, যেহেতু আমাদের ভিতরে একটি আইকন এবং কন্টেন্ট রয়েছে, সো ফ্লেক্স দিয়ে আমরা দুইটা নিয়ে নিব। দেন জাস্টিফাই সেন্টার দিয়ে আইটেম সেন্টার করে নিচ্ছি এবং ফ্লেক্সও আমরা গ্যাপ ইউজ করব দুটাকে স্পেস দেওয়ার জন্য, গ্যাপ পাই। দেন প্রথমে আমাদের রয়েছে ইমেজটি, সো আমরা প্রথমে ইমেজটি নিয়ে নিই, ইমেজেস ফোল্ডারের ভিতরে আইকনসের ভিতর ডেলিভারি ব্যাম। দেন আমরা ক্লাস নিয়ে নিচ্ছি, এটার উইথ 12 দেব এবং হাইট সেম, এন্ড অবজেক্ট ফিট কভার করে দিচ্ছি। দেন আমাদের টেক্সটের র্যাপারটি লাগবে, সো আমরা এখানে H4 দিয়ে প্রথমে টাইটেলটি নিয়ে নিচ্ছি, এটা কিছু ক্লাস দিয়ে দিচ্ছি, যেমন ফন্ট মিডিয়াম এবং ক্যাপিটালাইজ, টেক্সটের সাইজ আমি লার্জ দিচ্ছি, টেক্সট এক্সেল। তো প্রথমে আমাদের কি আর রয়েছে, ফ্রি শপিং, পিটেক দিয়ে আমরা একটি টেক্সট নিব, এই টেক্সটটি, সো অর্ডার ওভার 200। দেন এটিকে আমরা ক্লাস দিয়ে দিচ্ছি, যেমন টেক্সটের কালার টেক্সট গ্রে 500 এবং টেক্সটের সাইজ এক্সেস হবে, অ্যাকচুয়ালি এস এম হবে। দেন সেভ দিয়ে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, তাহলে আমরা দেখতে পারবো একটি চলে এসেছে এবং এটার অবজেক্ট ফিট কভার হবে না, কন্টেইন হবে, কন্টেইন। সো একটি কার্ড তৈরি হয়ে গিয়েছে, আমরা এটাকে তিনটি বানিয়ে নিচ্ছি। সো দেখতে পাচ্ছেন ফিচার এরিয়াটি তৈরি হয়ে গেছে, আমি জাস্ট কুইকলি টেক্সট এন্ড আইকনগুলো চেঞ্জ করে নিচ্ছি। সো দ্যাটস ইট ফর দিস ভিডিও, পরবর্তী ভিডিওতে আমরা আমাদের ক্যাটাগরি সেকশনটি তৈরি করব। থ্যাংকস ফর ওয়াচিং।